জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিউজে এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের যৌথ আয়োজনে গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া সহ সাত দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। রোববার সকালে এই অবস্থান কর্মসূচি চলাকালে সাংবাদিক নেতারা ক্ষমতাসীন সরকারের নানা বিতর্কিত কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে তাদের বক্তব্যে বলেন, বর্তমানে দেশ যেভাবে চলছে এভাবে কিছুদিন চললে অচিরেই বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে, তাই সাংবাদিকদের ঝুঁকি নিয়ে মাঠে নামতে হবে, তা না হলে পরিবর্তন আসবে না। বোধোদয় হবে, এর থেকে এই দেশে শান্তি আসবে। যদি এই শান্তি না আসার পথে বাধা হয়ে দাঁড়ায়, এই শান্তি আসার পথে যদি এই সরকার বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমার ধারণা এই দেশে যতগুলি বড় পরিবর্তন ঘটেছে সব হিসাব নিকাশের বাইরে, এবারেও কিন্তু হিসাব নিকাশের বাইরে পরিবর্তন অপেক্ষা করবে। মানবিক আন্দোলন, মৌলিক অধিকারের আন্দোলন এবং মানুষের ভোটের অধিকার আন্দোলন আজ পর্যন্ত বিদায় যায় নাই, কোনোদিন বিদায় যাবে না। আজকে আপনি মনে করতে পারেন, পুলিশ দিয়ে গুলি করে, র‍্যাব দিয়ে গুলি করে, মানুষ হত্যা করে আপনি সাময়িক তৃপ্তি পাচ্ছেন, এই তৃপ্তি আপনার তৃপ্তি নয়। এমন একটি আসবে সারা বাংলাদেশের মানুষ এক যুগে তারা খুঁজে নেবে, আপনার সমস্ত বাংলাদেশের সাংবাদিকদের পক্ষে দাবি উত্থাপন করেছেন এবং সেই জন্য তাকে আজকে নির্যাতনের শিকার হতে হচ্ছে, নিপীড়নের শিকার হতে হচ্ছে। আমরা সাংবাদিক সমাজ তার এই জাতীয় মুক্তি সংগ্রামের সঙ্গে একমত আছি, একযোগে আমরা আন্দোলন করছি। সাংবাদিক নেতারা বলেছেন, আপনারা সাংবাদিক হয়রানি বন্ধ করুন, প্রশ্রয় বন্ধ করুন, বিনা বিচারে মানুষকে মেরে ফেলা, মিথ্যা মামলায় হয়রানি করা, বিরোধী দলের অফিস বন্ধ রাখা, বিরোধী দলকে মুখ খুলতে না দেওয়া, এগুলো আপনারা বন্ধ করুন। সারা বাংলাদেশের সমস্যা একটাই, আজকে জনগণের কাউকে কথা বলতে দিচ্ছে না। আমরা কথা বলতে চাই এবং আমাদের যে অভিপ্রায় আছে, আমাদের যে ইচ্ছা আছে, আমাদের যে আকাঙ্ক্ষা আছে গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমরা আজকে প্রেস ক্লাবের ভিতরে আছি। আমরা রাজপথে নেমেও আমরা আমাদের এই সংগ্রাম চালিয়ে যাবে। এছাড়া অবস্থান কর্মসূচি শেষে সাংবাদিকরা মুখে ক্রস চিহ্নের মুখোশ পরে জাতীয় প্রেস ক্লাবের মূল ফটক থেকে একটি মৌন মিছিল বের করে সামনের রাস্তা প্রদক্ষিণ করেন।